তো সব কিছু হয়েছে, তুমি শুনলেই তো পারতা। আর কি শুনতে পাবে বলবো? এই গে এই হিজরাজি আমি কে সব এসব গল্প বলছে? আমি বলছি তোর বাপেরটা ভাল লাগে, বেঞ্জের বাপেরটা ভাল লাগে, এবার আমি বলতে পারবো না। মারেন, মারে মারে ফেলেন না কেন? সব অ্যাক্টিং মনে হয় পৃথিবীটা আপনাদের। আমি অ্যাক্টিং করি, আমার মারা বলেন ভাই। আমি এদিন দেখতে যাই না, আমি জানি না এদিন আসবে। আমি আমার আমি আমি ভাই আমার মারা বলেন ভাই। দেখ আমি গরস, দেখ আমি গরস, এখানে খাইতে পারবি না, নিতে পারবি না, কি কি বল। আমি না বলতে পারতেছি না ভাই, আমার বলতে ইচ্ছে করতেছে অনেক, আমি বলতে পারতেছি না। আমি কিছু বলতেছি না, যে শুনতেছে আমার পরিচিত লোকজন, যে তুমি কিছুই বলো না। আমি আসলে কিছু বলতে পারি নাই। ওইটা যারা ছিল লাইট অফ করে দিতে বলছে, লাইট অফ করে দিছে। তারপরে টিভি মনিটর ছিল, বলে কি কি একটা লোক ছিল শার্টটা এভাবে খুলে বুতাম টুতাম ছড়ে গেছে, তারপর জিমি গলায় এভাবে প্যাঁচা দিছে শার্টটা, প্যাঁচা দিয়ে বলে কি কি মাধুরী দীক্ষিত, যে মাধুরী দীক্ষিতের গানে নাচবি তুই এখন, যে কাজরে কাজরে বলেও নাচতে ছিল। আমি এই হরবল দৃশ্য ভাই আমি বলতে পারতেছি না, এরম এরম করতেছিল হাত আমার চোখের সামনে, আমার ভাসতেছে। আমি ওখান থেকে বের হয়ে, আমি জানি না যখন আমাকে এতগুলো, আমি শুধু দেখতেছিলাম যে আমার গলা এখান থেকে এখান থেকে পুরো জ্বলে যাচ্ছিল। আমি তো জানি ছুঁয়ে মরে যাবো, আমি জানি না এখানে আপনাদের সাথে কথা বলবো, আমি সত্যি জানি না। বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।